মাননীয় স্পিকার, বিশাল এই সংসদে আমরা অল্প কয়েকজন বিরোধী দলীয় সংসদ সদস্য, আশা করি আপনি সময়ের ব্যাপারে কিছুটা জাস্টিস করবেন। মাননীয় স্পিকার, কিছুদিন আগে পর্যন্ত আমরা ছিলাম উন্নয়নের মহাসড়কে, আমরা ছিলাম উন্নয়নের রোল মডেল, যাচ্ছিলাম সিঙ্গাপুরের দিকে, হঠাৎ কি হলো জানি না শ্রীলঙ্কার দিকে যাত্রা শুরু করলাম। মাননীয় স্পিকার, এই সরকারের উন্নয়নের বয়ানের মধ্যে ছিল কিছু অবকাঠামোগত উন্নয়ন, ছিল প্রবৃদ্ধি আর মাথাপিছু আয় দেখানো। এর বাইরে বর্তমানে বাংলাদেশের রপ্তানি ছাড়া যদি আপনি তাকান, দেখবেন মূল্যস্ফীতি, বৈদেশিক রিজার্ভ, রেমিটেন্স, চলতি আয়ের ভারসাম্য, রাজস্ব আয়ের অবস্থা, ডলারের বিপরীতে টাকার মূল্যের মতন সামষ্টিক যে অর্থনীতি তার প্রত্যেকটি নিম্নমুখী। মুখে যাই বলুক, সরকারের আচরণ বলছে যে দেশের অর্থনীতি গভীর সংকটে। সম্প্রতি IMF এবং বিশ্বব্যাংকের কাছে $5 বিলিয়ন ঋণ চাওয়া, বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিতকরণ, উন্নয়ন প্রকল্পগুলোর গুরুত্ব অনুযায়ী ভাগ করে স্থগিত করা কিংবা বাতিল করা, নানাভাবে সরকারের ব্যয় সংকোচন এবং বিদ্যুৎ রেশনিংয়ের মতন পদক্ষেপ এই তীব্র সংকটকেই ইন্ডিকেট করে। মাননীয় স্পিকার, সরকারের মতে এই সংকটের মূল কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে এটি কতটুকু যৌক্তিক, আর বাংলাদেশের ক্ষেত্রে এই সংকটটি কি সাময়িক নাকি ভুগতে হবে দীর্ঘ সময় ধরে? BBC-র 18 জুলাই 2022-এর রিপোর্টে বলা হচ্ছে শ্রীলঙ্কা ক্রাইসিস ইজ আ ওয়ার্নিং টু আদার এশিয়ান নেশনস। এই রিপোর্টটিতে শ্রীলঙ্কার পরিস্থিতিকে সামনে এনে IMF এর প্রধান বলছে যেসব দেশে ঋণের মাত্রা উচ্চ এবং নীতিমালার পরিসর সীমিত তারা অতিরিক্ত চাপের মুখে পড়বে। IMF প্রধানের বক্তব্যের সূত্র ধরে BBC তার ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় পাকিস্তান, মালদ্বীপ এবং লাওসের সঙ্গে রেখেছে বাংলাদেশের নাম। এটা ঠিক, ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের প্রভাবে সারা বিশ্বই কাঁপছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ইউক্রেন আগ্রাসনে যদি সকল দেশের চরম অর্থনৈতিক সংকট সৃষ্টি করে থাকে, তাহলে সরকারি হিসেবে বাংলাদেশের চাইতে কম মাথাপিছু আয়ের গরিব দেশ ভারত, নেপাল এমনকি আফ্রিকার অনেক দরিদ্র দেশকে BBC কেন শ্রীলঙ্কা হবার ঝুঁকির তালিকায় রাখলো না? মাননীয় স্পিকার, প্রশ্ন হলো এই সংকটটি কি ভুল নীতির কারণে নাকি এটা ভয়ঙ্কর লুটপাটের এক অনিবার্য পরিণতি? জনগণের ম্যান্ডেট ছাড়া যখন কোনো সরকার ক্ষমতায় থাকে মাননীয় স্পিকার, তখন তাকে কিছু অলিগার্কি তৈরি করে থাকতে হয় এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় নীতি প্রণয়ন করতে হয়, আইন প্রণয়ন করতে হয় সেই অলিগার্কদের স্বার্থে। বাংলাদেশে এখন তাই হয়েছে। আমরা যদি ব্যাংক ব্যবস্থার দিকে তাকাই, আমরা দেখব ব্যাংকগুলো খালি করে ফেলা হয়েছে কিছু অলিগার্কের স্বার্থ মাথায় রেখে। আইন পরিবর্তন করা হয়েছে, এক পরিবারে 2 সদস্যের জায়গায় 4 সদস্য, 2 মেয়াদের জায়গায় 3 মেয়াদ, একাধিক্রমে পরিচালক পর্ষদে থাকার নিয়ম করে এক একটি ব্যাংকে তুলে দেওয়া হয়েছে এক একটি পরিবারের হাতে। এমনকি বাংলাদেশ ব্যাংকে ব্যাংক মালিকদের যে সংগঠন BAB তার আজ্ঞাবহ বানিয়ে ছাড়া হয়েছে। এখানেই শেষ নয়, সামান্য টাকা পরিশোধ করে ইচ্ছাকৃতভাবে যে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি যারা আছে তাদেরকে ঋণ পুনঃতফসিল করে আবার নতুন করে ঋণ নেবার সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ খাত নিয়ে কথা হচ্ছিল, বিদ্যুৎ খাতে খুব পরিষ্কার বিষয় হচ্ছে বেশি দামে ইনডেমনিটির মাধ্যমে অকল্পনীয় পরিমাণ পয়সা খরচ করে এই গত কয়েক বছরে কিছু কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কেনা হয়েছে। ক্যাপাসিটি চার্জ বাবদ তাদের হাতে তুলে দেয়া হয়েছে 90,000 কোটি টাকার বেশি। ইনডেমনিটি দিয়ে 2 বছরের জন্য আইন করা হয়েছিল, সেই আইন দফায় দফায় বাড়ানো হয়েছে মেয়াদ এবং সেটি শেষ পর্যন্ত 16 বছরে গিয়ে ঠেকেছে। অথচ সরকার বলছে বিদ্যুৎ নাকি উদ্বৃত্ত, যতটুকু প্রয়োজন তার প্রায় দ্বিগুণ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবার ক্যাপাসিটি সরকারের আছে। তাহলে প্রশ্ন হচ্ছে কেন ইনডেমনিটি দিয়ে এই কুইক সেন্ট্রাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এখনো চালু রাখা হচ্ছে? কাদের স্বার্থে চালু রাখা হচ্ছে? মাননীয় স্পিকার, সিন্ডিকেটের স্বার্থে একটার পর একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলেও বিদ্যুৎকে মানুষের কাছে নিয়ে যাবার জন্য যে সঞ্চালন ও বিতরণ অবকাঠামো তৈরির প্রয়োজন সেটা করা হয়নি। তার ফল ভোগ করছে পায়রা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই দুটো কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হলেও যথাযথ সঞ্চালন লাইনের অভাবে সেটি বিতরণ করা যাচ্ছে না। সরকার বলছে স্পট মার্কেটে LNG-র মূল্য অনেক বেশি বেড়ে যাওয়ায় লোডশেডিং হচ্ছে। গোড়াতেই প্রশ্ন রাখি, বাংলাদেশের কি আদৌ গ্যাস আমদানি করার কোনো প্রয়োজন ছিল? যুক্তরাষ্ট্র, নরওয়ে এবং ডেনমার্কের পরামর্শ যদি আমরা দেখি, তাদের জরিপে উঠে এসছে বাংলাদেশে এখনও অনাবিষ্কৃত গ্যাস রিজার্ভের পরিমাণ 32 থেকে 42 ট্রিলিয়ন ঘনফুট TCF। দেশের ভবিষ্যতের বর্ধিত চাহিদা যদি বিবেচনাতেও নেই, তাহলেও এই গ্যাসে আগামী 25 থেকে 30 বছর চলার কথা। অথচ নিজের দেশের গ্যাস উত্তোলন না করে LNG আমদানির পথে গেছে সরকার। মাননীয় স্পিকার, আমাকে 3 মিনিট সময় বাড়িয়ে দেবেন। শুধু সেটাই নয়, দেশের LNG চাহিদার পুরোটা দীর্ঘমেয়াদী চুক্তিতে আমদানির সিদ্ধান্ত না নিয়ে স্পট
আপনি 2 মিনিট বলুন কারণ এলএনজি খালাস গ্যাস রূপান্তরের টার্মিনাল আমদানি সবকিছুতে আছে অলিগার্কদের সরাসরি স্বার্থ মাননীয় স্পিকার এবার আসি অবকাঠামো ব্যয় সরকারের উন্নয়ন মানেই হচ্ছে অকল্পনীয় ব্যয় কিছু মেগা প্রকল্প তৈরি পদ্মা সেতুর অযৌক্তিক বিরাট ব্যয়ের পর পর হিন্দুস্তান টাইমস আমাদের জানাচ্ছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ভারতের তামিলনাড়ুর কুদানকুলামে একই মানের এবং একই সক্ষমতার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যয়ের পাঁচ গুণ এটা সত্য যে বাংলাদেশের প্রতিটি অবকাঠামো প্রকল্পে একই পরিমাণ লুটপাট করা হয়েছে দেশের টাকা যদি দেশে থাকতো মাননীয় স্পিকার তাহলেও কিছু স্বস্তি হতো কিন্তু মুশকিল হচ্ছে দেশের টাকা পাচার হয়ে যায় বিদেশে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে পাচার হয় 72,000 থেকে 85,000 কোটি টাকা এই যে আমরা 90 বিলিয়ন ডলার আমদানির গর্ব করছি এই 90 বিলিয়ন ডলার আমদানি কিন্তু পুরোটা আমদানি নয় ওভার ইনভয়েসিং এর মাধ্যমে এখানে একটা বড় অঙ্কের অর্থ পাচার হয়েছে অন্যদিকে যখন 50 বিলিয়ন ডলার রপ্তানির কথা আমরা বলি সেটাও কিন্তু 50 বিলিয়ন ডলার নয় কারণ আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমেও সেখান থেকে অর্থ পাচার হচ্ছে বাংলাদেশের বর্তমানের অর্থনৈতিক যে সংকট সেটি হঠাৎ করে আসেনি এবং সেটি সাময়িকও নয় দীর্ঘ সময়ের ভয়ঙ্কর লুটপাট দেশের সামষ্টিক অর্থনীতির প্রতিটি ভিত্তিকে ধ্বংস করে দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেবল এগিয়ে নিয়ে এসেছে বিপর্যয়ের সময়টা যে দেশে গোষ্ঠী স্বার্থে আইন তৈরি এবং নীতি প্রণীত হয় সেখানে এমনটি হবার কথা মাননীয় স্পিকার আমাকে 2 মিনিট বাড়িয়ে দেবেন মাননীয় স্পিকার আজকে দ্রব্যমূল্য নিয়ে আলোচনা হয়েছে জিনিসপত্রের দাম বাড়লে বড় লোকের সমস্যা হয় না গরিবও কোনো মতে চেয়ে চিনতে টিকে থাকে কিন্তু সমস্যায় পড়ে মধ্যবিত্ত তারা না পারে চাইতে না পারে সইতে আর সে কারণে প্রথম আলোতে আসা এক রিপোর্ট বলছে মানুষ কায়দা কইরা টিক্কা আছে সরমে কিছু কয় না আপনার সময় শেষ 1 মিনিট বলুন বিবিসি কে দেওয়া এক রিপোর্টে বলছে বাংলাদেশ ফুয়েল প্রাইসেস আই মাইট স্টার্ট বেগিং ইন দা স্ট্রিট আমি রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হতে পারি আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বহু মানুষ শুধু আত্মহত্যা দিয়ে যদি আপনি সার্চ দেন আপনি দেখবেন যে গত এক বছরে করোনার পর কি পরিমাণ মানুষ শুধু খাবার অভাবে এবং দৈনন্দিন জিনিসের চাহিদা পূরণ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে কেউ কেউ নিচ্ছে চুরি ছিনতাইয়ের পথ এগুলো প্রথম আলোর রিপোর্টে আসা গণমাধ্যমের রিপোর্টে আসা তথ্য থেকে আমি বলছি মাননীয় স্পিকার এখন যখন এই অবস্থা তখন মরার উপর খাড়ার ঘা হিসেবে 42-51% পর্যন্ত জ্বালানির ব্যয় বৃদ্ধি করা হয়েছে মূলত এই ব্যয় বৃদ্ধির মাধ্যমে সরকার এক ঝিলে তিন পাখি মারতে চায় প্রথম হলো IMF এর শর্ত পূরণ 5 বিলিয়ন ডলার ঋণ চেয়েছিল এখন ভর্তুকি কমাতে হবে সেইটার জন্য দুই হচ্ছে বিরাট অঙ্কের রাজস্ব আদায় করতে পারবে সরকার আর তিন হচ্ছে আভ্যন্তরীণ চাহিদা কমার কারণে আমদানি করবে এবং কিছু রিজার্ভ সরকার বাঁচাতে পারবে Thank you.